বিরতির পর ফিরে আসলাম। গত 17 তারিখ অর্থাৎ চলতি মাসের 17 তারিখ রাতে সাংবাদিক নিতাই দেকে বিনা অভিযোগে অ্যারেস্ট করে পুলিশ, এবং রাতভর চলে তার উপর নির্যাতন, রাতভর অকথ্য নির্যাতন চালায় কলেজ জেলা ফাঁড়ির ওসি। এবং পরবর্তী সময়ে সাংবাদিকরা ধর্ণায় বসে, এমনকি সাংবাদিককে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করা হয়, যদিও পরবর্তী সময়ে সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নিতাই দে সাংবাদিক কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে, বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আজকে সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুশান্ত চৌধুরী যান নিতাইদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। যেমনটা ইতিমধ্যেই আমরা জানতে পারছি, তবে সেক্ষেত্রে সাংবাদিক নিতাইদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে আজকে মন্ত্রী সুশান্ত চৌধুরী যান, এমনকি আজকে মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন, মন্ত্রীর প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ছিলেন আজকে নিতাইদের বাড়িতে সাংবাদিকের শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য। তবে আজকে নিতাই দে সাংবাদিকের খোঁজ খবর নেওয়ার জন্য মন্ত্রী সেখানে পৌঁছান, কি বক্তব্য রয়েছে মন্ত্রীর, কি জানাচ্ছেন শুনব একবার। আগের সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করত না, তারা একনায়কতন্ত্রে ডিক্টেটরশিপে বিশ্বাস করত। তাদের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরার জন্য যারা কথা বলতো তাদের বিরুদ্ধে তারা প্রশাসনকে লেলিয়ে দিত, নতুবা তাদের ক্যাডারদেরকে লেলিয়ে দিত। তা আমাদের সরকার শুরুয়াত থেকে আমরা বলছি যে আমরা সংবাদপত্র এবং সাংবাদিক বান্ধব সরকার, এবং তার জন্য আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেটা জানান দিচ্ছি। তো দুই যে সরকারের মধ্যে ডিফারেন্সটা, সেটা আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ভালো করে জানেন, ভালো করেই আপনারা রিয়েলাইজ করতে পারছেন। তো আমরা যেটা আমরা বলি সেটা আমরা করে দেখাই, কারণ আপনার যেটা প্রশ্ন যে বিগত দিনে সাংবাদিক খুন হয়েছে তারা বিচার করতে চায়নি, আমাদের সরকার আসার পর সিবিআই কে সেই সাংবাদিক খুনের কেস সিবিআই কে হস্তান্তর করা হয়েছে। নিশ্চয়ই সময়ে সেটা কথা বলবে কে দোষী, কে সেই খুনের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু আমাদের যে ইন্টেনশন সরকারের সেটা ক্লিয়ার যে আমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এন্ড ফর দ্য পিপল, ডেমোক্রেসির যেটা মূল মন্ত্র, এবং সাংবাদিক বা সংবাদপত্র যেটা ডেমোক্রেসির চতুর্থ পিলার বা ফোর্থ পিলার হিসেবে আমরা জানি, তাকে সংঘবদ্ধ করে, সাবলীল করে, সুশৃঙ্খল করে আমরা চলতে চাই। এবং আগামী দিনে সরকার এবং সাংবাদিকের মধ্যে, আমাদের দলের মধ্যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমরা বাঁচতে চাই, সমাজকে সুন্দর করতে চাই। আগের সরকারের সঙ্গে এই সরকারের কোনো ক্ষেত্রেই আপনি তুলনা করতে পারবেন না, কারণ আগের সরকার ছিল একটা বৈদেশিক শক্তি চালিত একটা শক্তি, ডিক্টেটরশিপ একটা সরকার, প্রো পিপল নয়, অ্যান্টি পিপল সরকার, অ্যান্টি ইন্ডিয়ান সরকার। আর এই সরকার হচ্ছে একটা ন্যাশনালিস্টিক সরকার, জাতীয়তাবাদী সরকার, জনমুখী সরকার এবং সাংবাদিক বান্ধব সরকার। ধন্যবাদ। আপনার শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য। তবে বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার, এবং যে ঘটনা ঘটে গেছে গত 17 তারিখ রাত্রে, এবং যে ঘটনাকে কেন্দ্র করে 18 তারিখ সকাল থেকে গোটা সাংবাদিক মহল রীতিমতো তোলপাড় ছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে সকল সাংবাদিকদের, সেই ঘটনারই নিন্দা জানিয়েছেন আজকে মন্ত্রী সুশান্ত চৌধুরী, এমনকি সাংবাদিক নিতাইদের বাড়িতে যান, এমনকি খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।